মঙ্গলবার গুজরাটের গান্ধীনগরের চারদা গ্রামে প্রয়াত হলেন যোগী পোল্লাদ জানি যিনি চুন্ডিয়ালা মাতাজি নামেই পরিচিত মৃত্যুকালে তার বয়স হয়েছিল নব্বই তার নশ্বর দেহটি রাখা হয়েছে গুজরাটের আম্বাজি মন্দির সংলগ্ন যোগীজির নিজস্ব আশ্রম গুহায় সেখানেই চুন্ডিয়ালা মাতাজিকে শ্রেষ্ঠ শ্রদ্ধা জানাতে আসছে তার ভক্তকুল দুদিন পর সমাধিস্থ করা হবে তার দেহ চুনরিয়ালা মাতাজির জীবন একটি গবেষণার বিষয়বস্তু হয়ে থেকে গিয়েছে বিজ্ঞানী থেকে চিকিৎসা মহল সকলেই চুনরিয়ালা মাতাজির অনন্য জীবনধারা নিয়ে ধন্দে ছিলেন এখানে তুলে দেওয়া হল চুনরিয়ালা মাতাজির জীবন সম্পর্কিত কিছু তথ্য বলা হয় চোদ্দ বছর বয়স থেকে গত ছিয়াত্তর বছর ধরে কোনো খাবার বা জল মুখে তোলেননি চুনরিয়ালা মাতাজি জনশ্রুতি দেবী আম্বা তার দেখাশোনা করতেন ফলে মাতাজির খাবার বা জলের প্রয়োজন পড়ত না খাবার বা জল না নেওয়ায় বলাই বাহুল্য মলমূত্র ত্যাগ করেননি চুনরিয়ালা মাতাজি দু সালের মে মাসে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের আওতাধীন ডিফেন্স ইনস্টিটিউট অফ ফিজিওলজি ও অ্যালায়ড সায়েন্সের চিকিৎসক ও বিজ্ঞানীরা দু সপ্তাহ ধরে চুনরিওয়ালা মাতাজিকে খুব কাছ থেকে পর্যবেক্ষণ করেন